প্রধানমন্ত্রীর উপহার ট্যাব দেয়া হয়েছে কৃতি শিক্ষার্থীদের জন্য, তাদের না দিয়ে ব্যবহার করছেন শিক্ষকরা। এ নিয়ে প্রতিবাদ করায় এমন চড়াও হন শিক্ষক। শুক্রবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, গত 6 এপ্রিল বিদ্যালয়টির নবম ও দশম শ্রেণীর প্রথম থেকে তৃতীয় রোলের 6 শিক্ষার্থীর জন্য প্রধানমন্ত্রীর উপহার ট্যাব দেয় উপজেলা শিক্ষা অফিস। ওই দিনই ট্যাবগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার কথা থাকলেও সেগুলো বিদ্যালয়টির সহকারী শিক্ষক আকরামুল ইসলাম নিজে ব্যবহার শুরু করেন। এ নিয়ে শুক্রবার সকালে এক অভিভাবক কথা বলতে গেলে ওই শিক্ষক তার উপর চড়াও হন। পরে বিকেলে শিক্ষার্থীদের ডেকে নিয়ে ট্যাবগুলো বুঝিয়ে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, নাটোর।